ডায়াবেটিসে কি আইসক্রিম খাওয়া যাবে? ডায়াবেটিসে আইসক্রিম খাওয়া যাবে কি না, এটি খুবই কঠিন একটি প্রশ্ন। আপনার আশেপাশে কয়েকশো প্রকারের আইসক্রিম পাওয়া যায়, যাদের উপাদান ও উপাদানের অনুপাত বিভিন্ন, ফলে সাধারণভাবে বলা মুশকিল কোন আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়াবে। তারপরও আসুন আইসক্রিমের উপাদানগুলোকে সাধারণভাবে বিশ্লেষণ করে দেখা যাক আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়ায়। সাধারণ আইসক্রিম জল, চিনি, পাম তেল, দুধের গুঁড়ো, তরল গ্লুকোজ, স্টার্চ, সয়া প্রোটিন ও সাথে ভ্যানিলা, চকলেট, বাদামের মতো উপাদান দিয়ে তৈরি। এদের মধ্যে গুঁড়ো দুধ, সয়া প্রোটিন, পাম তেলের মতো উপাদান ব্লাড সুগার না বাড়ালেও চিনি, তরল গ্লুকোজ, স্টার্চের মতো উপাদান ব্লাড সুগার বাড়াবে। সাধারণ আইসক্রিমের কার্বোহাইড্রেটগুলো মূলত চিনি ও স্টার্চের মতো সরল কার্বোহাইড্রেট, ফলে এগুলোর জন্য অত্যাধিক ব্লাড সুগার বাড়তে পারে। আপনি যদি উপাদানগুলো আরো নির্দিষ্ট করে দেখেন তাহলে দেখবেন প্রতি 100 গ্রাম ভ্যানিলা বা চকলেট আইসক্রিমের মতো আইসক্রিমে 25-30 গ্রামই থাকে চিনির মতো সরল কার্বোহাইড্রেট, আর ফ্যাট থাকে 10-15 গ্রামের মধ্যে, প্রোটিন 3-5 গ্রামের মধ্যে। আইসক্রিমের গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়াবে তা আরো ভালোভাবে ধারণায় আনতে পারবেন। আইসক্রিমের গ্লাইসেমিক ইন্ডেক্স 24-79 মধ্যে হতে পারে, মানে কোনো আইসক্রিম খুবই কম ব্লাড সুগার বাড়াবে, আবার কোনো আইসক্রিম অত্যাধিক ব্লাড সুগার বাড়াবে। যে আইসক্রিমে চিনির মতো সুগার একেবারেই থাকে না বা তার বদলে সুগার ফ্রি ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট ব্যবহার হয় সেগুলো ব্লাড সুগার খুবই কম বাড়ায়, আবার যে আইসক্রিমে চিনির মতো কার্বোহাইড্রেট বেশি ব্যবহার করা হয় সেগুলো খুব বেশি ব্লাড সুগার বাড়াতে পারে। বাজারের বেশিরভাগ আইসক্রিমই ডায়াবেটিস রোগীর কথা ভেবে বানানো হয় না, ফলে সেগুলো ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো। তারপরও আপনার ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণে থাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় আইসক্রিম খেতে পারেন। আজকাল ডায়াবেটিস রোগীদের কথা ভেবে কিছু সুগার ফ্রি আইসক্রিমও বাজারে আনা হয়েছে, সেগুলোকে ট্রাই করে দেখতে পারেন। আইসক্রিমের প্যাকেট বা কাপের গায়ে উপাদান ও তাদের অনুপাত ভালো করে পড়ে নিয়ে তারপর আইসক্রিম খান। এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর। গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেখতে পারেন। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।